3 দিন পরে শ্রদ্ধাঙ্ক পাই খোলিব শ্রীমন্দির। গণেশ পূজাটো সর্বসাধারণক পাই শ্রীমন্দির বন্ধ রহিতবা বেলে আজিঠারু পুনি জগা দর্শন আরম্ভ হেব। তবে করোনা কটকণাকু কিছি মাত্রারে কোহল করিছি প্রশাসন। নুয়া এসওপি অনুযায়ী এণিকি শ্রীমন্দিরকু পূজা সামগ্রী নেই পারিবে শ্রদ্ধাড়ু। এয়া সহিত আনন্দ বজারে বসি মহাপ্রসাদ মধ্য সেবন করি পারিবে ভক্ত। তবে 3 দিন পরে শ্রদ্ধাঙ্ক পাই খোলিব শ্রীমন্দির। গণেশ পূজা ঠার সর্বসাধারণক পাই শ্রীমন্দির বন্ধ রয়েছিল। তবে আজিঠার পুঁ দর্শন ব্যবস্থা আরম্ভ করা যাব, যা নূয়া এসওপি রয়েছে। নূয়া এসওপি আধারে জগা দর্শন আরম্ভ করা যাব। তবে এ সম্পর্কে অধিক সূচনা দেওয়া আমার সহ ফোন লাইনে যোড়ি হয়েছেন আমার পুরী প্রতিনিধি রঞ্জিত মিশ্র। রঞ্জিত, যদি দেখা 3 দিন পরে পুঁ আজিঠার জগা দর্শন আরম্ভ হয়েছে, তবে নূয়া এসওপি যা জারি করা যাইছে তারি আধারে আজিঠু জগা দর্শন করা যাব। রঞ্জিত, শিবানী, যে গত 8 তারিখের যে বৈঠক হয়েছিল সে বৈঠক নিষ্পত্তি অনুযায়ী শ্রীমন্দির প্রশাসন পক্ষ যে নূয়া গাইডলাইন বা নূয়া এসওপি জারি করা হয়েছিল, আজিঠার সে এসওপি লাগু করা হয়েছে। দর্শন পাই যে নূয়া এসওপি যে রয়েছে কেবল যোড়ে কটকণা কোহল করা যাইছে, যা আমি পূর্ব দর্শক সূচনা দিয়েছিল শিবানী, যে গোটিয়ে রয়েছে যে পূর্বর লা যে সকাল 7টা সন্ধ্যা 7টা পর্যন্ত যে 12 ঘন্টা দর্শন ব্যবস্থা লা তাকে আউ 2 ঘন্টা বড়াই দিয়া হয়েছে, এবং অর্থাৎ দিনকু 14 ঘন্টা সকাল 7টা রাতে 9টা পর্যন্ত ভক্ত মানে দর্শন করে পারবে। কারণ যেহেতু রাতে 10টা পরে নাইট কর্ফিউ রয়েছে, তেমন রাতে 9টা সুদ্ধা যে মানে শ্রীমন্দির প্রবেশ করতে সেমানকু দর্শন করার সুবিধা মিলিব। অন্য পক্ষে যে রয়েছে যে দীপ এবং ইয়ে কটকণা যে থিলা দীপ এবং ধূপ ফুলমাল এই যে পার্শ্ব দেবাদেবীঙ্কু যে কটকণা থিলা শ্রীমন্দিরকু নেইকরি যাইপারিবেনি বলে যে রহিছিল যে নিয়ম তাকে মধ্যে উঠাই নিয়েছে। কেনা যে রহিছিল যে কারণ গোটে ভক্ত যেতবে মহাপ্রভুঙ্ক পাখু দর্শন করিয়াকু যায় তা ভাবাইবে কথা তার নিজর যে আকুল নিবেদন জনাইবা পাই সে ফুলমাল বা দীপটি অর্পণ করতে সে দীপ যে পালন করা হয়েছিল তাকে মধ্যে উঠাই নিয়েছি। এবং গোটে জিনিস রয়েছে যে শিবানী, যে আজি যে গত কালি ঠার যে প্রবল বর্ষা পুরীরে লাগি রয়েছে, মানে পরদিন বিলম্বিত রাতেরু মানে তুহাকু তুহা বর্ষা লাগি রয়েছে, লগান বর্ষা লাগি রয়েছে। কিন্তু আজি যা আশা করা যাচ্ছিল যে সকালে ভক্ত মানে ভিড় দেখা যাবনি, কেন যেহেতু বর্ষা বর্তমান মধ্যে লাগি রয়েছে। কিন্তু সেখানে আশ্চর্যর বিষয় যে মহাপ্রভুঙ্ক যে ভক্ত দর্শন পাই ভক্ত কেতে ব্যাকুল আজি এই যে ভিড়ু জনা পড়ছে, মানে লগান বর্ষা এবং পাগ মানে খারাপ সত্ত্বে ভক্তঙ্কর এত বেশি মানে ভিড় লাগি রয়েছে, এটাই নিশ্চিত কইপারি আসবানি মহাপ্রভুঙ্ক মহিমা। সে মহিমা নথিলে সে ভক্ত মনকু টাড়ি হয়ে আসে তা পাখু, তেমন আজি যে সকাল মানে আশা করতু যে এই যে পাগরে কেউ ভক্ত আসবেনি মহাপ্রভুঙ্ক দর্শন করবেনি সেইভাবে খালি খালি মন্দির রহব, কিন্তু আজি সকাল যে ভক্ত মানক যে উৎসাহ এবং তাঁর মন ভিতরে যে ভক্তি ভাব পরিলক্ষিত হয়েছিল এবং যে গহরি পরিলক্ষিত হয়েছিল তাকে দেখলে আশ্চর্য লাগুছি যে ভক্ত মানে কেতে উৎসাহ সহ রয়েছেন। এবং আউ গোটে জিনিস রয়েছে যে যে 3 দিন ধরে যে দর্শন বন্ধ থাকে, তো সে যে 3 দিন কাল ভক্ত মানে মহাপ্রভুঙ্কু দর্শন করে পারি না, সেপাই মধ্যে আউ গোটে ভক্ত মানক মধ্যে উৎসাহ রয়েছে। কেন গণেশ পূজা যেহেতু গহরি দৃষ্টি রেখে যে পর্ব পর্বাণী মানকরে বন্ধ করা যাওয়ার যে নিষ্পত্তি হয়েছিল সে অনুযায়ী যে শুক্রবার গণেশ পূজা লা ও শনিবার এবং রবিবার যে সাপ্তাহিক সকাল পাই পূর্ব যে নিয়ম করা যাই তাকে বন্ধ করা যাই, তেমন এই 3 দিন ধরে যে রয়েছিল তেমন আজি দর্শন পাই গতকাল ঠার লগাণ বর্ষা সত্ত্বে বিলম্বর হলে মধ্যে শ্রীমন্দির ভিতর বাহারক স্যানিটাইজ করা যাই ভক্ত মানক দর্শন পাই। কিন্তু আউ গোটে জিনিস যে নূয়া এসব রয়েছে সেবানী, যে এইথর যে শনিবার রবিবার বন্ধ হল, কিন্তু আসন্তা শনিবার রবিবার ভক্ত মানক পাই খোলা রইব, কেবল রবিবার বন্ধ রইব, শনিবার দিন ভক্ত মানে দর্শন করিবাকু সুযোগ পাইব আসন্তা শনিবার ঠারু, এবং আসন্তা কেবল রবিবার দিন বন্ধ রইব স্যানিটাইজ পাই। কিন্তু যাহা রয়েছে সেবানী পূর্বরু মু আমি কহুতলে যে বিশেষ পর্বপর্বাণী দিন মানকরে যে ভক্তঙ্ক পাই শ্রীমন্দির বন্ধ রইব, তো আগক মধ্যে রয়েছে বা 52 জন রয়েছে
ଆପଣଙ୍କର ମହାଳୟା ରହିଛି ଏବଂ ଦଶହରା ରହିଛି, ଏସବୁ ବିଶେଷ ଦିନ ମାନଙ୍କରେ ଯୋଉଦିନ ଆଶା କରାଯାଉଛି ଯେ ଶ୍ରୀମନ୍ଦିର ଭକ୍ତଙ୍କ ସଂଖ୍ୟା ଅଧିକ ରହିବ, ସେ ଭିଡ଼କୁ ଏଡେଇବା ପାଇଁ ଏ ଦର୍ଶନ ବ୍ୟବସ୍ଥାକୁ ବନ୍ଦ କରାଯାଇଛି। କିନ୍ତୁ ଗୋଟିଏ ଜିନିଷ ସେମାନେ ଶ୍ରୀମନ୍ଦିର ପ୍ରଶାସନ ସବୁ ଭକ୍ତଙ୍କ ପାଇଁ କଲା, କିନ୍ତୁ ପୁରୀବାସୀଙ୍କ ଯୋଉ ରହିଥିଲା, ଯୋଉ ଆଶା ରହିଥିଲା, ସେ ଆକାଂକ୍ଷା ରହିଥିଲା, ସେ ଆଶା ମଳି ଯାଇଛି। କାରଣ ପୁରୀବାସୀ ଯୋଉ ଆଶା କରିଥିଲେ, ଯୋଉ ଦୀର୍ଘ 2 ବର୍ଷ ଧରି ସେ ରଥଯାତ୍ରାରେ ଯୋଉ ତ୍ୟାଗ ଏବଂ ନିଦର୍ଶନ ଦେଖେଇଛନ୍ତି ଏବଂ ଯୋଉ ପ୍ରଶାସନର ଯୋଉ ନିୟମ କାନୁନକୁ ମାନି ଏ ଯୋଉ ସଫଳତାର ସହ ରଥଯାତ୍ରାକୁ ରଞ୍ଜିତ, ଯାହା ନୂଆ ଏସ୍ଓପି ରହିଛି, ତେବେ ଜଗା ଦର୍ଶନ ନୂଆ ଏସ୍ଓପି ଅନୁଯାୟୀ ଆଜି ଚାଲିଛି। ତେବେ ଯାହା ନୂଆ ଏସ୍ଓପି ଜାରି କରାଯାଇଛି, ସେ ଏସ୍ଓପି ଅନୁସାରେ ଆଜି ଶ୍ରୀମନ୍ଦିର ଭିତରେ ଆନନ୍ଦ ବଜାରରେ ବସିକି ଭକ୍ତମାନେ ଅଭଡ଼ା ଖାଇପାରିବେ, ତା ପାଇଁ କଣ ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି ରଞ୍ଜିତ? ନାଇଁ, ସେମାନେ ସେଇ ଯୋଉ ରହିଛି ଯୋଉ ଆନନ୍ଦ ବଜାର ବସି ଅଭଡ଼ା ଖାଇପାରିବେ, ସେ ସମ୍ପର୍କରେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ନିଷ୍ପତ୍ତି ହେଇପାରିନି। ଯୋଉ 2ଟି ନିଷ୍ପତ୍ତି ବାକି ରହିଛି, ଗୋଟେ ରହିଛି ଯୋଉ ମୁଁ ଏହା ପୂର୍ବରୁ ଯୋଉ କହୁଥିଲି ଆପଣଙ୍କୁ ଯେ ପୁରୀ ଲୋକଙ୍କ ପକ୍ଷେ କଣ କୋହଳ କରାଯାଇପାରେ, ସେ ସମ୍ପର୍କରେ ଜିଲ୍ଲାପାଳ ଏସ୍ପିଙ୍କୁ ଦାୟିତ୍ୱ ଦିଆଯାଇଛି। ଅନ୍ୟପକ୍ଷରେ ଯୋଉ ଆନନ୍ଦ ବଜାର ଯୋଉ ଆପଣ କହୁଥିଲେ ଅଭଡ଼ା ଖାଇବା କଥା, ସେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଚୂଡ଼ାନ୍ତ ନିଷ୍ପତ୍ତି ହେଇପାରିନାହିଁ। ଯାହା ପରଦିନ ଜିଲ୍ଲାପାଳଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ସୁହାର ମହାସୁଆ ନିଜମାନଙ୍କ ସହ ଯୋଉ ବୈଠକ ହବାର ଥିଲା, ସେ ବୈଠକକୁ ବାତିଲ କରିଦିଆଯାଇଛି। ତେଣୁ ପରବର୍ତ୍ତୀ ଅବସ୍ଥାରେ ଜିଲ୍ଲାପାଳ ବା ବିଭିନ୍ନ ସେବାୟତୀ ନିଯୋଗ ସହ ଆଲୋଚନା କରି ଆନନ୍ଦ ବଜାର କିପରି ମହାପ୍ରସାଦ ପୂର୍ବରୁ ଯେମିତି ଭକ୍ତମାନେ ପାଇପାରୁଥିଲେ ସେମିତି ଖାଇପାରିବେ, ଏବଂ କେମିତି ଉତ୍ତର ଦ୍ୱାର ଯୋଉମାନେ କେବଳ ମହାପ୍ରସାଦ କିଣିବାକୁ ଚାହିଁବେ ସେମାନେ କିପରି ଉତ୍ତର ଦ୍ୱାର ପଟେ ଯାଇ ଆନନ୍ଦ ବଜାର ମହାପ୍ରସାଦ କିଣି ସେଇ ଉତ୍ତର ଦ୍ୱାର ଦେଇ ପ୍ରସ୍ଥାନ କରିବେ, ସେ ସମ୍ପର୍କ ମଧ୍ୟ ରହିଛି, ଗୋଟେ ପ୍ରସ୍ତାବ ରହିଛି, ସେ ସମ୍ପର୍କ ମଧ୍ୟ ଆଲୋଚନା କରାଯିବ। କିନ୍ତୁ ସବୁଠୁ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ରହିଛି ସେମାନେ ଯେ ପୁରୀ ଲୋକଙ୍କ ମନରେ ବହୁତ ଅସନ୍ତୋଷ ରହିଛି, କାହିଁକିନା ଅନେକ ପୁରୀ ଲୋକ ଦୈନିକ ମହାପ୍ରଭୁଙ୍କ ମଙ୍ଗଳାରତି ଦେଖିବାକୁ ଯାଇଥାନ୍ତି ଏବଂ ସେଠାରୁ ଫେରିଲେ ଆସି ଘରେ ନିଜର ଜଳଗ୍ରହଣ କରିଥାନ୍ତି। ତେଣୁ ଏହିସବୁ ଯୋଉ ଅନେକ ଲୋକ ରହିଛନ୍ତି, ବୃଦ୍ଧ ବୃଦ୍ଧା ରହିଛନ୍ତି, ସେମାନେ 365 ଦିନ ଦର୍ଶନ କରିଥାନ୍ତି, କୌଣସି ଗୋଟେ ଦିନ ବି ଦର୍ଶନ କରିନଥାନ୍ତି, ସେ ଯେତେ ପାଗ ଖରାପ ହଉ ବା ଭଲ ହଉ। ତେଣୁ ଏଇ ଯୋଉ ପୁରୀ ମାନଙ୍କ ବାସୀଙ୍କ ମଧ୍ୟରେ ଯୋଉ ଅସନ୍ତୋଷ ରହିଛି, ଆମେ ଆଶା କରିବା ଯୋଉ ଆଗକୁ ଯୋଉ ପ୍ରସ୍ତାବ ରହିଛି ଜିଲ୍ଲାପାଳ ଯୋଉ ବିଭିନ୍ନ ନିଯୋଗ ସହ ଆଲୋଚନା କରିବେ। କିନ୍ତୁ ଗୋଟିଏ ସ୍ପଷ୍ଟ କରିଦେଇଛି ଶ୍ରୀମନ୍ଦିର ପ୍ରଶାସନ ଯେ ସେପ୍ଟେମ୍ବର ମାସରେ ଯାହା ନିୟମ ରହିଛି ସେହି ନିୟମ ଅନୁଯାୟୀ ଚାଲୁ ରହିବ। ସେପ୍ଟେମ୍ବର ପରେ ଅକ୍ଟୋବର ଆସନ୍ତା ମାସରେ ପୁରୀବାସୀଙ୍କ ପାଇଁ ସମ୍ପର୍କରେ ଯୋଉ ଦର୍ଶକଙ୍କୁ ଯାହା ଏସ୍ଓପି ରଖାଯାଇଛି ସେଇ ଏସ୍ଓପି ଅନୁସାରେ ବର୍ତ୍ତମାନ ଗୋଟେ ମାସ ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଲିବ। ତେବେ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ରଞ୍ଜିତ ଆପଣଙ୍କର ତମାମ ସୂଚନା ପାଇଁ। ଏ ଥିଲା ଆମ ପ୍ରତିନିଧି ଯେ କି ଏ ବାବଦରେ ଅଧିକ ସୂଚନା ଦେଉଥିଲେ।